আসসালামু আলাইকুম, আমরা লন্ডনে আছি, তেল নিচ্ছি এখন। এখানে আসলে তেল এমনি ভালো, এখানে পেট্রোল খুবই উন্নত মানের। তারপরও আমি অ্যানেক্স ফুয়েলটা ইউজ করব, আমি দেখাচ্ছি। এখানে তেল ভরতে হয় নিজে নিজে, তেলটা নিজেই ভরতে হয় গাড়িতে, আমি উল্টা রাখছি এক্সাইটমেন্টের কারণে। তেল নেওয়ার পরে আমি অ্যানেক্স ফুয়েলটা ঢোকাই দিব, দেখো এটা আমি দিব। এটা আমি কেন দিচ্ছি আমি বলবো একটু পরে, পিছনের লোকজন দাঁড়িয়ে আছে, আমি আমি ড্রাইভিং অবস্থায় বলবো। তো আমি দ্রুত তেল নিয়ে আমি বের হয়ে গেলাম। এটা কিন্তু আমি এখন ড্রাইভ করেছি, গাড়ি এমনিতেই ভালো চলে, স্মুথ চলে। তো কেন আমি ইংল্যান্ডে আসার পরে এই দেশে এত ভালো তেল, এত উন্নত মানের পেট্রোল, তারপর আমি অ্যানেক্স ফুয়েলটা ইউজ করলাম? এর কারণ হচ্ছে অ্যানেক্স ফুয়েল এমন একটা কেমিক্যাল যেটা পারফরমেন্সটাকে ইনক্রিজ করে, মাইলেজটা বাড়াই দেয়। তো এখানে তেল ভালো, মাইলেজ আমি এমনিতেই পাচ্ছি ভালো, অনলি বিকজ অফ পারফরমেন্স। আমার গাড়ি যাতে স্মুথ চলে এবং যাতে পারফরমেন্স ভালো থাকে, এবং এই গাড়ির মাইলেজ হচ্ছে 1,09,000। তো দেখাও মিটারে, এটার মাইলেজ 1,09,000, মানে এই গাড়ি অলরেডি 1,00,000-এর উপরে রান করা হয়ে গেছে। তো আমার মধ্যে ভয় কাজ করতেছে যদি গাড়ি রাস্তায় ইঞ্জিন নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, এই জন্য আমি অ্যানেক্সটা ইউজ করতেছি, যাতে আমার ভয়টা কেটে যায়, যাতে করে আমার ইঞ্জিনটা ভালো থাকে এবং স্মুথ একটা পারফরমেন্স আমি পাই। তো ধন্যবাদ সবাইকে, আমি সবাইকে পরামর্শ দিব যে আপনাদের গাড়ি মোটরসাইকেল যেটাই থাক না কেন, যারা পেট্রোল অকটেন ডিজেল ইউজ করেন, অবশ্যই অবশ্যই একবার হলো অ্যানেক্স ফুয়েলটা ইউজ করে দেখবেন, এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। দাম বেশি না, মাত্র 100 টাকা দাম, ট্রাই করে দেখবেন এবং ফিডব্যাক আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন যে আমি একটা পাম্প থেকে তেল নিলাম, এদেশের তেল একদম 100% বিশুদ্ধ, তারপরেও আমরা এই গাড়িতে, এটা আমি ইউজ করি ইংল্যান্ডে, এই গাড়িতে আমি অ্যানেক্স ফুয়েলটা ইউজ করব। তো দেখাচ্ছি আপনাকে, আমি এই গাড়িতে অলওয়েজ অ্যানেক্স ইউজ করি, বিকজ এখানে তেল ভালো, মাইলেজ ভালো, সব ভালো। এই দেশটা ইংল্যান্ডের দেশটা হচ্ছে হাই হিল লো হিল, মানে উপরে উঠতে হয় নিচে নামতে হয়, তো যথেষ্ট তেল ভালো, গাড়ির শক্তিও আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে, অ্যানেক্স ফুয়েল দেওয়ার কারণ হচ্ছে আমার গাড়িটা 1,00,000 কিলোমিটার রান করা, 1,00,000 পার হয়ে গেছে। তো আমার ভয় লাগতেছে যেহেতু এটা একজনের কাছ থেকে রেন্ট নিয়েছি আমি গাড়িটা, যদি ইঞ্জিনে ক্ষতি হয় বা যদি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, এই ভয় কাটানোর জন্য অ্যানেক্স ফুয়েলটা ইউজ করি, যাতে করে আরও তেলটা যত পিওর আছে, যাতে আর টু পিওর আমি পাই এবং পারফরমেন্স যাতে আমি বেস্ট পাই। তো ফর দ্য পারফরমেন্স আই এম ইউজিং অ্যানেক্স ফুয়েল ইন দ্য ইংল্যান্ড। যাই হোক, এত সুন্দর জায়গায় আসছি, এটা খুবই সুন্দর একটা জায়গা। তো অ্যানেক্স ফুয়েল দেওয়ার পরে আমি শুধু ঘুরতেছি, শুধু ঘুরতেই আছি। তো যারা বাংলাদেশে থাকেন তাদেরকে বলবো যে যেই পরিমাণ বাজে তেল, যেই পরিমাণ মানে 2 নম্বর তেল বাংলাদেশে পাওয়া যায়, আপনাদের তো এটা ফরজ, অ্যানেক্স ফুয়েল ইউজ করাটা ফরজ। যাই হোক, আমরা ইংল্যান্ডও এটা ব্রাঞ্চ করেছি ইনশাল্লাহ। তো ইংল্যান্ডে কোনো প্রোডাক্ট ব্রাঞ্চ করতে বা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে বিশেষ পারমিশন লাগে, বিশেষ লাইসেন্স লাগে। তো আমরা লাইসেন্স পেয়েছি, বিকজ এটা ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের একটা সেফটি গ্রেড আছে, সেই গ্রেডে আমরা পড়ে গেছি ইনশাল্লাহ। তো বাংলাদেশে আপনারা যারা ইউজ করেন তারা অবশ্যই আমাকে জানাবেন, যে কমেন্টে জানাবেন যে কেমন ইউজ করতেছেন, কেমন লাগলো। দাম বেশি না, 100 টাকা, এদেশে 101 পাউন্ড, 1 পাউন্ডেরও কম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অ্যানেক্স ফুয়েল, এটার যদি আমি গুণাগুণ বলতে থাকি বলতে বলতে শেষ করতে পারবো না, এটা গাড়ির জন্য একটা মেডিসিন, গাড়ির জন্য মাল্টিভিটামিন। ধরুন আপনি গাড়ির বয়স, আমরা যে আমাদের মানুষের যেমন 60-70 বছর বয়স হয়ে গেলে হাঁটতে পারি না, তো গাড়ির তো বয়স হয়, গাড়ির তো একটা ইঞ্জিনের একটা বয়স আছে, তো সে যখন বুড়া হয়ে যাবে বা জোয়ান থাকে অসুবিধা নেই, ওর জন্য ভিটামিন যে গাড়িকে সবসময় হেলদি এবং স্ট্রং রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।